হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সেই দিন শুক্রবার ছিল আর সেদিন হচ্ছে বিপিএল এর ফাইনাল খেলা ছিল। সো আমি শুক্রবার জানতাম, বাট ফাইনাল খেলা এটা আমার মাথা থেকে একেবারে জন্য বের হয়ে গেছে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা এরকম এলোমেলো হয়ে আছে, তো এটাই হচ্ছে আমি দেখাইতেছিলাম। তারপরে বিছানার মধ্যে হচ্ছে বাবু পটি করে দিছে, তারপর তাড়াতাড়ি করে বিছানার চাদরটা আমার চেঞ্জ করা লাগছে। তো এই তো আমি তারপর হচ্ছে বিছানা টিছানা গুছিয়ে দেন হচ্ছে রান্নাবান্নার কাজে চলে যাব। রান্নাবান্নার কাজ করার আগে আমার বেবির যে খাবারটা আছে সেই খাবারটা হচ্ছে আমি রেডি করব। এখানে হচ্ছে আমি বেবির যে খিচুড়িটা আছে সেটা হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, না হলে হচ্ছে বাবুর একটু খেতে অসুবিধা হয়ে পড়বে, যার কারণে হচ্ছে আমি ব্লেন্ডার দিয়েই সবসময় করাই। আর হচ্ছে খিচুড়িটা বেশি হচ্ছে ঘন করি না, আর বেশি হচ্ছে পাতলা করি না। আর এইদিকে হচ্ছে আমি পাবদা মাছ রান্না করতেছিলাম, পাবদা মাছ টমেটো দিয়ে, আর হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি। এত মজা হয়েছে, এই মুরগির মাংসটা অনেক মজা হয়েছে আর কি। সো রেসিপিগুলো আর শেয়ার করতে পারলাম না, কারণ হাতে এর সেরকম কোনো টাইম ছিল না, আর ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না। সো যাই হোক, আর তারপরে দেখি যে এরকম হচ্ছে গান বাজতেছে, যেহেতু হচ্ছে এই শেরেবাংলা স্টেডিয়াম আমার বাসা থেকে একেবারেই কাছে, যার কারণে হচ্ছে আর কি সাউন্ড একদম পুরা আমাদের বাসা পর্যন্ত আসে। আর দেখলাম কি মানুষের অনেক ভিড় অনেক, যার কারণে হচ্ছে সরি মানে আপনার টিকিটের জন্য আর কি অনেকে লাইন ধরে আছে, আবার হচ্ছে ভিতরে ঢুকতেছিল। আর এইদিকে হচ্ছে আমি বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম, আর যেহেতু অনেক সাউন্ড আসতেছে আর অনেক লাইটিং যেহেতু, সো সেহেতু হচ্ছে ও ঘুমাইতে চাইতেছে না, ও বারবার করে হচ্ছে জানলা দিয়ে আর কি উকি ঝুঁকি মারবে। সো এইদিকে দেখতে পারতেছি যে এরকম হচ্ছে আপনার লাইটিং করা, একটু পর হচ্ছে এখন হচ্ছে আতশবাজি ফুটানো হবে। সো দেখতে পারলেন যেখানে হচ্ছে ইয়া করে দিচ্ছে অলরেডি, যে ফুটানো শুরু করে দিছে। তো এইটা এত ভাল লাগছে, অনেক ভাল লাগছে, মানে কি বলবো, আমার বেবিটা ফার্স্টে একটু ভয় পাইতেছিল, বাট তারপরে হচ্ছে ও নর্মাল হয়ে গেছে এগুলো দেখে। আমি ওকে বারবার চেষ্টা করতেছিলাম যেন ও যেন ভয় না পায়, কারণ ভয় পেলে তো বাচ্চাদের আরেক সমস্যা। তো আমি ওকে বারবার একটু পরপর নর্মাল করতেছিলাম, তো আলহামদুলিল্লাহ বা বেবি নর্মালই ছিল।